मेडिकल कॉलेज में हॉस्टल की मांग को लेकर छात्रों का अनशन व कॉलेज में दाखिले को लेकर हो रहे दुर्नीति के खिलाफ कांग्रेस व बाम फ्रंट इसका विरोध कर रहे हैं। नेता अब्दुल मन्नान ने संवाददाताओं को संबोधित करते हुए कहा कि राज्यपाल से वे अनुरोध करेंगे कि जल्द से जल्द इस मामले पर कोई कार्रवाई की जाए। साथ ही उन्होंने ये भी कहा कि मुख्यमंत्री ममता बनर्जी को इस मामले पर गौर करना होगा। इतने दिनों में अनशन पर बैठे छात्रों के वजह से उनके परिजन भी परेशान हैं। इस मुद्दे को लेकर राज्य सरकार द्वारा एक बैठक की जानी चाहिए। সংবাদপত্রের বিবৃতি দেখেছি, তিনি বিভিন্ন জায়গাতে বক্তব্য রেখেছেন, কঠোর নিন্দা করেছেন, তার ছাত্র সংগঠনকে নিন্দা করেছেন। শুধু নিন্দা করে নয়, যাতে সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ ফিরে আনে, আর প্রতিটা কলেজে এরকম তোলাবাজা রয়েছেন, প্রতিটা কলেজের ছাত্রছাত্রীরা এইভাবে ভোগান্তি হচ্ছে, তাদের বিলম্বে সমস্যার সমাধান হোক। वही सुजन चक्रवर्ती ने मुख्यमंत्री पर निशाना साधते हुए कहा कि मेदिनीपुर में आयोजित जनसभा के दौरान घायलों से मिलने के लिए मुख्यमंत्री अस्पताल पहुंची थी। घायलों से मिलने के लिए अस्पताल जाने के लिए उनके पास समय है, लेकिन खुद के राज्य में हो रही अनहोनी को मुख्यमंत्री अनदेखा कर रही हैं। ये कोलकाता वासियों के लिए दुर्भाग्यजनक है। আপনার মনে হয়েছে করেছেন বিজেপির সভায় প্যান্ডেল ভেঙে আহত হয়েছে যারা, তাদের প্রতি ওনার মন কাঁদতে পারে, আমার কোনো আপত্তি নেই। ওনার যা করা উচিত বলে উনি মনে করেছেন, উনি দৌড়ে চলে গেছেন মেদিনীপুর হাসপাতালে, তাদের টাকা পৌঁছে দিয়েছেন। তারা সব সুরানির সন্তান, আর কলকাতা মেডিকেল কলেজে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পাস করে আসা ছেলেমেয়েরা তারা দৌড়ানি হয়ে গেল, তারা শত্রু হয়ে গেল, তারা বিরোধী হয়ে গেল। বলেছেন যে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্তের ইচ্ছায় বলছি না, কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের কপি আমার কাছে আছে, আমার কাছে আছে, যা তারা ছাত্রদের দিয়েছিলেন প্রিন্সিপাল সই করে। কেন মানে চিন্তা, যদি কলেজ কর্তৃপক্ষ স্বাধীনভাবে চলেন, তিনবার প্রিন্সিপাল বদল হলো কেন? কোন চাপ, তিনবার প্রিন্সিপাল বদল হয়েছে। এক দুই, যে কথাটা মন্ত্রী বলছেন সেই কথাটাই ডিএমই বলছেন, ডিএমই কি পারপাস, ডিএমই কালকে বলেছেন প্রতীকী, আজ যে মন্ত্রী বললেন প্রতীকী, তার মানে মন্ত্রীরা বলে দিয়েছেন ওটাকে প্রতীকী বলতে হবে, এখানে হস্টেলে দেওয়া যাবে না, এখানে হস্টেলে দিতে হবে, ওখানে জবরদস্তি করতে হবে, ইত্যাদি ইত্যাদি।